সকাল থেকে রাত অবধি বৃষ্টি, রোদের দেখা নাই। হয়ে গেছে সন্ধেবেলায়, চায়ের সঙ্গে কিছু ইভিনিং স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। তাও আবার যদি হয় দোকানের মতন গরম গরম আলুর চপ, ব্যাপারটা জমে যায় মন্দ নয়। বাই দ্য ওয়ে, আমি তুই না ছোটদের স্নেহ বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন পর্ব। আজকের পর্বতে থাকবে দোকানের মতন গরম গরম আলুর চপ। অল্প সর্ষের তেলে বাদামগুলোকে ভেজে তুলে রেখে দেবো। ওই তেলেই দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর অল্প গোটা জিরে। ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করব এক চামচ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর দুই ধরনের রেড চিলি পাউডার, একটা ঝালের জন্য আর একটা কালারের জন্য। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে সেদ্ধ আলু। আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে দিয়ে দেব এতে কসুরি মেথি। কসুরি মেথির সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে রেখে দেব একটা পাত্রে ঠান্ডা হবার জন্য। অল্প সর্ষে তেলে ভেজে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে রেডি করছি বেসনের ব্যাটারটা। দু চামচ মতন বেসন নিয়েছি, অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প স্বাদ অনুযায়ী নুন আর নিয়েছি এখানে কালো জিরে। দেব এতে ঠান্ডা জল, জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। পেঁয়াজ এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে অ্যাড করে দেবো আলুর পুরের সঙ্গে। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব। এখানে অ্যাড করব আমি ভেজে রাখা বাদামগুলো। আচ্ছা, আপনারা এই ব্লগ বা রেসিপিগুলো কোথায় থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানালে আমার কিন্তু বেশ ভালো লাগবে। গল্প করতে করতে অনেক কটা আলুর চপ কিন্তু রেডি আছে, জাস্ট বেসনের ব্যাটারে ডোবাবো, গরম গরম তেলে ছেড়ে দেব। এখানে নিয়েছি আমি প্লাস্টিকের প্যাকেট, মাঝখান থেকে কেটে নিয়ে একটা ওপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবে। আলুর পুরটাকে নিয়ে গোল শেপ করে একটা নিচের দিকে রেখে জাস্ট হাতে করে চেপটে দেব। সো আমাদের চপের মতন শেপ চলে আসবে। এক একটা আলু চপ নিয়ে দিয়ে দেবো বেসনের ব্যাটারে, সর্ষে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো। এপিঠ থেকে ওপিঠ খুব ভালো করে ভেজে নেব। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, বাইরে খেতে কিন্তু আর ইচ্ছা করবে না। গরম গরম দোকানের মতনই আলুর চপ বাড়িতে যত ইচ্ছা তত খাওয়া যাবে। সো আমাদের এখানে রেডি গরম গরম আলুর চপ, অল্প পিট নুন দিয়ে সার্ভ করে দেবো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে।